সকাল সকাল কিসের আওয়াজ হচ্ছে আমার জানালার বাইরে? দেখি তো কার এত বড় সাহস, এই পাখির বাচ্চারা এখানে আসবি না, রোস্ট বানিয়ে খেয়ে ফেলবো। আমার কাঁচা ঘুমটাই না ভাঙিয়ে দিল প্রচুর আকারে, এখনো ঘুম আসতেছে, ঘুমাইতে যাইতে হবে, যাই একটু। না আর ভালো লাগে না, ঘুমাইতেই পারলাম না, কি যে এত চিল্লাপাল্লা করতেছে, যা একটু দেই, ক্যাডার এত বড় সাহস, কিছুই তো ভাল লাগছে না, কে এমন করতেছে, কি হয়েছে আমার বাসার সামনে এত লোক কেন, কে এই মেয়েটা? একটু তাড়াতাড়ি করো, তাহলে বিড়াল ছানাটা উপরে চলে যাবে যে। আমি দেখছি। আমাজান, বিড়াল ছানাটা তো আমার ঘরে চলে আসছে, কি করব? শোনো বিন, তোমাকে বলে দিতে চাচ্ছি, ওই বিড়ালটাকে পুষতে চেয়েও না তুমি, বলে দিলাম, যাও ওর মালিকের কাছে ওটা ফিরিয়ে দিয়ে আসো, বুঝেছো? ওকে ওকে, যাইতাছি, আপনি এত চিল্লায়েন না, বুঝছেন কোনদিন মাথা গরম হয়ে যাবে, মারামারি বাইদা যাবে, গেলাম। যাও তুমি। হ্যালো আপু, শুনছেন, এই যে আপনার বিড়াল ছানাটা। আমি একে নিয়ে কতই টেনশন করছিলাম, আপনি খুব ভালো, একে আমি অনেক ভালোবাসি, বুঝেছেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। সকাল ধরে অনেক কাজ করে ফেলছি, মানুষের অনেক কাজ করছি, খাওয়া দাওয়াতে করি নাই, এখন খাওয়া দাওয়া করতে হবে, তারপর গোসল করতে হবে, কি করা যায়, পড়াশোনা তো নাই, গোসল টোসল সেরা ফেলি, শীতকালে একটু তাড়াতাড়ি গোসল করতে হবে, টেডি বিয়ার মাথাটা ঘুরিয়ে দিই, টেডি বিয়ার তো খুবই বেয়াদব, ইচ্ছা করে মাথা এদিকে ঘুরিয়ে রেখেছে। আহ, সর্ষার তেল পায়ে ভালো করে ঘষে ফেলেছি, গা হাত পা গরম হইয়া গিয়েছে, এখন বাচ্চাকে একটু গোসল করব, খুবই শান্তি করে, যা মজা লাগছে না বাবা রে বাবা, গোসলটা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। আবার গোসল করা শেষ, জামাকুর পড়াও শেষ, এখন একটু হ্যান্ডসাম হয়ে সকলের সাথে দেখা করতে যাইতে হবে, চুলটা এলোমেলো হয়ে আছে, চুলটা ঠিক কইরা তারপর বাইরে যাইতে হবে, চুল এলোমেলো থাকলে সবাই ভাববে আমি গোসলই করি নাই, সেজন্য জেল দিয়া মাথার চুলটা ঠিক করে ফেলতেছি, কোনোই প্যারা নাই। বেল বাজাইতেছে, কে যাই দেহা আসি একটু। আপা, শুনছি বিন বলে একটা ভালো কাজ করছে, কি ভালো কাজ করছে বল তো শুনি। আরে বেশি কিছু না, বিন একটা বিড়ালের জান বাঁচাইছে। এটা তো খুব ভালো কথা আপা, বিন ভালো কাজ করছে অনেক। ওর সামনে বলিস না, দাম বেড়ে যাবে ওর, বুঝছস, চেপে যা। কি হইছে, বেড়াল তো দিয়ে দিলাম, আবার কি চাই? আপনি আমার বেড়ালের জান বাঁচাইছেন, তাই আপনার সাথে ছবি তুলে পেপারে দিব, এই যে সাংবাদিক আইছে। হ্যালো, আমি এমটিভি থেকে বলছি, এই যে আমার আইডি কার্ড, ভালো করে দেখে নিন প্রমাণ সহ। বাহ, এত অরিজিনাল সাংবাদিক, যা দেখতাছি, এখন আমি সাংবাদিকের মাধ্যমে ছবি তুলে পেপারে চলে যাব, কি মজা। আচ্ছা আচ্ছা, আসতেছি, দাঁড়ান। বাহ, খুবই ভালো লাগতেছে, সাংবাদিকটা চলে আইছে, আগের ভিডিওতে এজেন্ট 47 সাজছিলাম, এখানে কি হিরো আলম সাজবো নাকি, কিছু তো বুঝতাছি না, কিন্তু হেয়ার কাটটা তো আগের ভিডিওতে দেখাইছি, এজেন্ট 47 হই অনুযায়ী, এখন তো চুল করতে হবে ন্যাড়া, যাই কইরা আসি টাকলা মামু হইয়া। আমাজান প্রতি সময় বলতো, নতুন কিছু করতে গেলে নতুন কিছু আনতে হবে, বাঙালিং নতুন কিছু করো, গ্রামীণ ফোন চলো বহু দূর, এই দুটা সিমের মতন হতে পারলেই ফেমাস হয়ে যাব, সে অনুযায়ী মাথার চুল সব ফেলা দিব, তাহলেই ফেমাস হয়ে যাবো, আমি নিজে নিজেই ন্যাড়া হব, ন্যাড়া হইতে গেলেও যে 50 টাকা নেবে এটা সেভ করতে হবে, এই আর কি। আমি তোমাকেও ন্যাড়া করে দিতাছি, 50 টাকা দিও, ঠিক আছে, বিন এখন আসে না এই জন্য। হা হা, পুরো ন্যাড়া করে দিন, এর মতন পুরো টাকলা করে দিন, ঠিক আছে। তুমি চিন্তা করো না, অমন ভাবেই কইরা দিব, ঠিক আছে, তুমি চুপটি করে পয়সা 50 টাকা দিয়া চলে যাইও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাডাম, আমার সময় অনেক মূল্যবান, আপনার মিস্টার বিন কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, একটু সাজুগুজু করে আসতেছে, একটু ওয়েট করো, বুঝছো, টাকা পয়সা ধরে দিব। এই যে ম্যাডাম, ওকে। বাহ, এক নিমিষে কাম খতম, 50 টাকাও বাচ্চা গেল, ফেমাস হওয়ার লাইন তৈরি করে ফেললাম, এমন চুল কাটিং করেছি না বাবার জন্মে কেউ ভাবতে পারেনি, পুরো ন্যাড়া লাগতেছে আমাকে। বিন যে কি করছে না, এখন আমারই রাগ ধরছে, কি করতেছে বুঝছি না, মেকআপ টেকআপ করে আসছে নাকি? আমাকে টাকা দিয়েন, সমস্যা নাই। বাহ, কি হাসির কবিতা, হা হা হা। এই যে মিস্টার বিন, রেডি হন, ছবি তুলছি। আরে আরে, ভালো করে তুলেন, প্যারা নাই। ওই বিন, পেপার চলে আসছে, নিয়ে যা। আমাজান, পেপারটা নিয়ে আসেন তো দয়া করে প্লিজ। আচ্ছা আচ্ছা, আনতাছি, দাঁড়া। আমাজান, এই দেখেন আমাকে। আরে বিন, কি অবস্থা করছস তুই, আমার তো পেট ব্যথা হয়ে যাচ্ছে হাসতে হাসতে। কেন আমাজান, কি হয়েছে, এত হাসতাছেন কেন? আমি আর কিছু বলতে পারবো না, আমি পরে কথা বলছি।
আরে আম্মা যান শোনেন না, চলে যাইতেছেন কেন? তাড়াতাড়ি একটু দাঁড়ান, কেমন লাগছে বইলা যান? পেপারে ছবি আইছে তো আমার। বাহ বাহ, কি ভালো লাগছে মিস্টার বিনকে, সস্তা কাম করতে যাইয়া এমন কইরা ফেলছে, প্যারা নাই, ও ছবি টাঙিয়ে রাখবো এখানে। আম্মা যান আমার পর রাগ করছে, আমার প্রচুর কষ্ট লাগছে, কেকও আমি এখনো খাই নাই, কিন্তু কেক যা সুন্দর হয়েছে না দেখেই পুরো লোভ লাগছে, উপরে যাইতে হবে কেকটা খাইতে। বাহ, কেকের ক্রিম দেখে মনে হচ্ছে কেকটা খুবই সুস্বাদু, হাত তো পুরো ল্যাকল্যাক করতেছে, একটু চাইটা চুটা নি, একটু বাদ যাবে না, বাদ যাবে না কোনো শিশু, পুষ্টিভাবে সকল শিশু। বাহ, বলতে না বলতে কি পাইয়া গেলাম, ছোটকালের বক্স আমার, এখানে তো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার। আরে খুশিটি চলে আইসোস, তোর জন্য একটা দুঃসংবাদ আছে, তোর জন্য কেক রাখছিলাম কিন্তু বিন খাইয়া ফেলছে, অর্থে কিছু মনে করিস না। আরে আপা, বিনই তো খাইছে, আর কেউ খাই নাই, চল সমস্যা নাই। ইস, এখানে প্রচুর অন্ধকার, কিন্তু টেডি বিয়ারটিকে পেলাম এখানে, অনেক দিন টেডি বিয়ারটিকে খুঁজছিলাম, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে সোনা মধু পাখি ময়না টিয়া আমার, কোথায় হারিয়ে গিয়েছিলে? আমার কাছ থেকে তোমার দূরে থাকতে কি ভালো লাগে বলো তুমি? তোমাকে আজ পেয়েছি আর আজকে ছাড়বো না, আমি বলে দিলাম আই লাভ ইউ, চলো বাইরে যাই একটু। বাইরে যাব না, ওখানে একটা বক্স আছে। বাহ, এই বক্সের ভিতর আমার খেলনা গাড়িটি পেয়ে গেলাম, এই গাড়ি দিয়ে কত না মজা করেছি বন্ধু বান্ধবের সাথে, শকিনের সাথেও মজা করেছি, শকিনাকে তো একদিন প্রপোসিক করে দিচ্ছিলাম। বাহ, খুবই ভালো লাগছে, বলতে না বলতে সব কথার মূল কথা ভুলেই গেলাম, যার জন্য এত কিছু হলো সেটার কথাই ভুলে গেলাম। এক একটা খেয়েই ফেলি, নিচে আরও কেক আছে, ওগুলোও খেতে হবে, দোষ যখন হয়েছে আরও হোক দোষ, সমস্যা নাই। মাঝ রাতে কে আবার লাইট চালালো? আরে আম্মা জানের কাছে আবার ধরা খেয়ে গেছি। আরে বিন, কি করস তুই এখানে? আম্মা জান তেমন কিছু না, কেকটা রাখতে আসছিলাম, এখানে রেখা দিয়ে আম্মা জান, প্লেটটা ফাঁকা হয়ে আছে, কেকটা রেখা আমি চলে যাইতাছি আম্মা জান। তোর আর রাহারাই লাগবে না, তোরে এখন কেলাতে হবে, কেলালেই তুই শাস্তি পাবি, ঠিক আছে? ওই দেখ ভাইরাল মিস্টার বিন, যার ভিডিও 3 মিলিয়ন হয়েছিল। আম্মা জান একটু অটোগ্রাফ দিন না মিস্টার বিন, দাঁত সালা আর ভালো লাগে না, সবাই এক কথা লাগিয়ে রেখেছে। প্লিজ একটু দাঁড়ান, দিয়ে যান, বাপ মারতেছেন কেন? ভাইরাল হতে যে জীবনটাই পুরো তেজপাতা হয়ে গেছে, আর কিছুই ভালো লাগে না। হ্যাঁ মিস্টার বিন, তোমার বাসার সব ময়লা ফ্রিতে নিব আমি। আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে, এই ভাইরাল হতে যে পুরো জীবনটা তেজপাতা হয়ে গেছে, ঠিক মতো বইও পড়তে পারছি না, এখানে বসে বই পড়া যায়, বইটা পুরো শেষ করতে হবে পড়ে, তাছাড়া তো কিছুই করার নাই, নাহলে ফেল করতে পারি আমি, এখানে কেউই নাই, মনোযোগ দিয়ে বইটা পড়তে পারবো আমি, আহ কি শান্তি লাগছে নিজের কাছে, এসব সেলিব্রিটি টেলিব্রিটি আমার দিয়ে হবে না। স্যার একটা অটোগ্রাফ দিন স্যার প্লিজ। কাশেম ভাই, আমি ভাইরাল হতে চাইছিলাম, ভাইরাল হয়ে গেছি, কিন্তু জীবনটা এমন হবে বুঝতে পারি নাই, সো আমি এসেছি ভিডিওটা ডিলিট করতে, বুঝেছেন কাশেম ভাই? আমি ভিডিওটা ডিলিট করেই চলে যাবো।